সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি অনেক সকালে উঠে গেছি, যেহেতু আমি আজকে শুয়েছিলাম, আমরা আজকে শুয়েছিলাম হচ্ছে নতুন মাইমার কাছে। আর আজকে হচ্ছে যে বিয়ের লাস্ট দিন, তো ওয়েলকাম টু ওয়েডিং ব্লগ পার্ট 4। তো আজকে হচ্ছে বউ ভাত, দেখ বিয়ে 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 বিয়েও কমপ্লিট হয়ে গেল, বউ ভাতও চলে এলো। আর এক মানে আজকে দিনটা হলেই শেষ, কালকে থেকে বাড়ি পুরো ফাঁকা, সবাই আস্তে আস্তে নিজের বাড়ি চলে যাবে। আমরা যতটা ভেবেছিলাম যে নতুন বউ কেমন হবে, মানে কথা বলতে পারবো ফ্রিলি, হবে কি না আগের মাইমার মতো হবে কি না, তো ওরকম কিছুই না। নতুন মাইমা খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্ক, তো আমাদের সাথে সারাক্ষণ থাকছে। আমরা যদি না থাকছি সেখানে, মানে আমরা যে আমাদেরকে ও যেখানে যাচ্ছে সেখানে আমাদেরকে ট্রেনে নিয়ে যাচ্ছে, আছে নিচে। আর এরপর আছে অনেক অনুষ্ঠান, আজকে আজকে সকাল থেকে আছে সুতো খোলা, লা হারানো, তারপরে অনেক রিচুয়ালস, এগুলো আমরা দেখাতে পারছি না কারণ সেখানে আমরা নিজেরাই উপস্থিত থাকতে পারছি না। কি মানে সেই রিচুয়ালসগুলো কি না কি সেটা আমি বিয়ের পর সব তোমাদের বলে বলে দেবো, কিন্তু সেগুলো বক্তৃতাই হবে, কিন্তু তাও তোমাদের বলে দেবো, সেটা তোমাদেরও জানা থাকবে। আর তোমরাও জানিয়ে তোমাদের আমাদের রিচুয়ালসগুলো যতদিন দেখেছো তোমরা, তোমাদের সেই রিচুয়ালসগুলো, তো সেই রিচুয়ালসগুলো তোমাদেরও আছে কিনা। এবার যাই চেঞ্জ করলাম, বিছানা বিছানা তুলতে হবে কারণ বিয়ে বাড়িতে নাইটি পরে থাকলে হবে না, ভালো জামা পরতে হবে, জমা যায়। এই ইন্ট্রোটা করছি, আউটরোটা আর করা হচ্ছে না, মানে শেষের ভিডিও শেষের হচ্ছে না, তাই সেটার জন্য কিছু করার নেই, কারণ সবারই সাথে একসাথে শুতে হচ্ছে, সেই জন্য বুঝতেই পারছ। তেমন বিয়ের পেরিয়ে যাওয়ার পর আবার যেমন ডেলি ব্লগ যেত, সেরকমই ডেলি ব্লগ দিতে পারলে অবশ্যই করবো। কিছু হলো বাকি রিচুয়ালসগুলো দেখো, আমি এখন রেডি হবো। আমাদের এখানে বউ ভাজা সব চলে এসছে, আর এদিকে হচ্ছে রান্না টিফিনের জোগাড়, আর বাইরে আছে বক্স। এখানে দুটো পাতা